এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর এক আসনে। এই মুহূর্তে শরীয়তপুরের আঙ্গারিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আব্দুর রব মুন্সি। আপনার কাছে শুরুতে জানতে চাই, এই এলাকার মানুষ বারবার আপনাদেরকে ভোট দিয়ে, অর্থাৎ নৌকার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তো এলাকার মানুষের জীবন মান উন্নয়নে আপনারা কি করেছেন? গত 2 টার্ম ধরে টানা সরকার ক্ষমতায়। আমরা শরীয়তপুর মানুষ, আপনারা জানেন যে পদ্মা মেঘনা দ্বারা বিচ্ছিন্ন এই শরীয়তপুর, তো এক সময় এই শরীয়তপুরের 1 কিলোমিটার পাকা রাস্তাও ছিল না। 1996 সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সেই 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং এই 5 বছরের মধ্যে প্রায় 500 কিলোমিটারের উপরে রাস্তা পাকা হয়েছিল এবং ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছিল। তো সে থেকে শুরু করে এই শরীয়তপুরের উন্নয়ন যেটুকু হয়েছে, আওয়ামী লীগের উদ্যোগেই হয়েছে, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই এখানে উন্নয়ন হয়েছে। তবে সারা বাংলাদেশে উন্নয়ন যেভাবে চলেছে, যেভাবে হয়েছে, আমাদের শরীয়তপুরের জনগণের মধ্যে কিছু প্রশ্ন আছে যে সেভাবে হয়তো শরীয়তপুরের উন্নয়নটা হয়নি। তো এমনি করে তারপরে বলা যেতে পারে যে শরীয়তপুরে উন্নয়ন অন্য সরকার যারাই ক্ষমতায় আসছে, বিএনপি বা জাতীয় পার্টি, তারা শরীয়তপুরের ব্যাপারে আসলে কোনো উন্নয়ন করে নাই। এখানে উন্নয়ন যেটুকু হয়েছে এটা আওয়ামী লীগের উদ্যোগেই হয়েছে এবং আমাদের এখানে উন্নয়নের জন্য আরও অনেক কাজ আমাদের বাকি এবং আমরা বিশ্বাস করি আজকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে, আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শরীয়তপুর আজকে একটা আলোচিত জেলা হিসেবে বিবেচিত হবে এবং শরীয়তপুর আরো অনেক বেশি উন্নয়নের ধাপে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পদ্মা সেতু হচ্ছে সেটি খুবই ভালো একটি বিষয়, কিন্তু নদী ভাঙনে বিপর্যস্ত এই শরীয়তপুরের মানুষ, তাহলে সেই সুফল তো কিভাবে পাবে তারা? অবশ্যই এটা একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কারণ এই এই বছর এই নড়িয়ার নদী ভাঙনে একটা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ সেখানে দুঃখে কষ্টে আছে। আমি তাদের প্রতি সহানুভূতি জানাই এবং এই নদী ভাঙনটাকে কিভাবে রোধ করা যায়, বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব যে বিশেষজ্ঞরা যেন এই নদী ভাঙনটাকে যেভাবে রোধ করা যায় তার জন্য বলবেন। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা কেমন? আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা, এটা পত্রিকায় আসছে কিছু কিছু খবর যে 15ই আগস্টেও আওয়ামী লীগের অফিসের দরজা বন্ধ থাকে, এটা দুঃখজনক। তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আগামী নির্বাচন, এই এই সংসদ নির্বাচনে কি হবে এটা নিয়ে সকল জনমনে সকলের কাছেই প্রশ্ন যে এই নির্বাচনে কি হবে। তো আমরা বিশ্বাস করি, এই অঞ্চলের মানুষ যেটা বিশ্বাস করে যে আজকে বর্তমান সাংসদকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ এই আসন ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস এর পরের বুলেটিনে কথা বলার চেষ্টা করবে অন্য কোন নেতাকর্মীদের সাথে, জানাবে তাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবরাখবর। থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস এর সঙ্গে।